নিরানব্বইটা খাতা ভর্তি গুণা তারে আল্লাহ দয়া করবে। আল্লাহ বলবে তোর জন্য এমন একটা জিনিস আছে তুই মা পাবি। লোকটা ফেল ফেল করে, গরিব মিসকিন ফকিররা যেমন দয়ার ভিখারি হয়ে তাকিয়ে থাকে আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক একটা বেতাকা উঠাবেন, আইডি কার্ড উঠাবেন, লোকটা বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত এত গুনার সামনে আইডি কার্ডটা দিয়ে কি হবে। আল্লাহ পাকে আইডি কার্ডটা যখন রাখবে, এই আইডি কার্ড হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি, মন থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ে থাকেন, এই আইডি কার্ডের কারণে যিনি সেদিন আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ পাক রাখবেন সেখানে। হাদিস সাক্ষী ফাত্তাশিত সিজিল্লাত, এই দাড়িপাল্লা সেদিন কাঁপতে কাঁপতে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিন্তু এবার তাকায় দেখেন এমন কিছু মানুষ আছে, হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ যাদেরকে দয়া দেখাবেন না, আল্লাহ যাদের সঙ্গে রহমতের দৃষ্টিতে একবারের জন্য তাকাবেন না। এক নাম্বার হবে শাইখুন জানিন, বৃদ্ধ মানুষ, সাহস কমে গেছে, যৌন চাহিদা কমে গেছে, এরপরও যখন যৌন চাহিদার পিছনে দৌড়াবে আমাদের প্রতিমন্ত্রী এটার চাক্ষু সাক্ষাৎ ঠিক না বেঠি? আমাদের দেশের এক প্রতিমন্ত্রী তার ঘটনা প্রমাণ করে দেয়, সে একজন জ্বলন্ত এটার প্রমাণ, বয়স হয়েছে কিন্তু বুঝ হয় নাই ঠিক না বেঠি? শাইখুন জানিন বৃদ্ধ বয়সে যদি জেনার জন্য পাগল হয়ে যায়, ব্যবিচার করে বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে যদি আপনি জেনার দিকে পা বাড়ান, প্রতিনিয়ত যদি জেনা করেন, এই জেনাকারের সঙ্গে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম তার দিকে আল্লাহ তাকাবেন না। এখন হিসাব মিলায় দেখেন বৃদ্ধ বয়সে এমন এমন কিছু নেতা আমরা পেয়েছি, অনেকের বৃদ্ধ বয়সে চরিত্র এখনো ঠিক হয় নাই ঠিক না বেঠি? আল্লাহ পাক এদের দিকে তাকাবেন না। যারা সামনে বসা আছি অনেকের চরিত্রের ভিতরে দুর্বলতা থাকতে পারে, যদি আপনার চরিত্রটা এমন হয় আজকে থেকে তওবা করেন মালিকের কাছে, এত দয়া যেই মালিকের, এই বৃদ্ধ জেনাকারী দিকে আল্লাহ তাকাবেন না। দুই নম্বরে আল্লাহ তাকাবেন না ওই মানুষের দিকে, মালিকুন কাজ্জাব, যেই সরকার যেই মালিক যেই রাজা যেই বাদশাহ মিথ্যাবাদী হবে, মিথ্যা সার যারা দিবে এমন মিথ্যাবাদী সরকার শাসকের দিকে যিনি তাকাবেন না তিনি কে? দয়া দেখাবেন না তিনি কে? যার সাথে আল্লাহর দয়া নাই আল্লাহর কথা নাই, আল্লাহ পাক যার দিকে নজর দিবেন না ওই লোকটা সেদিন জান্নাতি হবে না জাহান্নামি হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন নম্বরে জেনে রাখো, আইলুন মুস্তাকবির, এমন দরিদ্র ব্যক্তি, দরিদ্রতা ঠিকই আছে কিন্তু তার অহংকার কমে না, এমন দরিদ্র লোক সমাজের ভিতরে আছে না? না,
দরিদ্র হয়েছেন এটা কোনো অসুবিধা নেই। আমার নবীর জীবনী পড়ে দেখেন, এমন দুই দিন আপনি নবীর জীবনী থেকে খুঁজে পাবেন না। দুই দিন একত্রে নবীজি তিন তিন বেলায় দুই দিন একত্রে রুটি গোস্ত খেয়েছেন, এমন দুইটা দিন আপনি নবীর জীবন থেকে খুঁজে পাবেন না। সাহাবীদের জীবনী খুঁজলে আরো অবাক হয়ে যাবেন, মুসাব বিন উমাইর ইসলাম গ্রহণের পূর্বে এত দামি আতর ব্যবহার করতেন, বের হলে লোকেরা বুঝতেন মুসাব বিন উমাইর বের হয়েছে, ইসলাম গ্রহণ করলেন কিচ্ছু আনতে পারে নাই। ইসলামের প্রথম এম্বাসিডার তিনি, রাসূলের দাওয়াত নিয়ে তিনি বের হয়েছিলেন। ইতিহাস পড়েন হাদিস পড়েন অবাক হয়ে যাবেন, উহুদের যুদ্ধে তিনি শহীদ হলেন, আল্লাহ নবী মুসাবের দেহটা দেখলেন, ও সাহাবীরা রে আমার মুসাবকে দাফন কাফনের ব্যবস্থা করো, একটা মাত্র কাপড় রেখে গিয়েছেন, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমার মুসাবের জন্য মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও, মাথার সম্মান আছে, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও, পা ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দেওয়া হলো। ইসলামের প্রথম এম্বাসিডার, ইসলামের প্রথম এম্বাসিডার এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। আজকে তাকায় দেখেন দরিদ্র অহংকারী ব্যক্তি যখন অহংকার করবে, আপনি বুঝে নেবেন এই লোকটার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, ঠিক না বেঠি? তিন শ্রেণী গেল, এই রকম আরো ১২ শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? সবাই বলেন মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক যদি থাকে ওই মালিকুন কাজ্জাবের কারণে ওই শাসকের দিকে যিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যিনি কথা বলবেন না দয়া দেখাবেন না, তিনি কে? এরপরে তিন নাম্বার কে? দরিদ্র অহংকারী। এটা আজকে মুখস্থ করে নিয়ে যাব, কোনোদিন অহংকার করব না ইনশাল্লাহ। বলেন আপনারা কি আসেন না গেছেন? প্রত্যেকটা মাহফিল থেকে সবক নিয়ে যেতে হবে। আমরা মাহফিলগুলোতে বেশি বেশি যেটা প্রচার করতেছি এখন, সিলাসিলিটা বেশি, সবক কম, ঠিক কিনা? এরপর তো ঠিক কয় না, বক্তাদের দিছেন আপনারা সুযোগ, যা ইচ্ছা তাই ওয়াজ করুক, আপনারা বলেন ঠিক, বক্তারা বেঠিক বললো আপনারা ঠিক বলেন, এই তো মুশকিল। আজকের মাহফিলে আমরা কোনো বেঠিক কথা বলবো না, প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলবো, বলেন ইনশাআল্লাহ। তিন প্রকার মানুষের পরে চার নম্বরে চলে আসি, যার দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। চার নম্বরে আল আকুবি ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে ঘাড় মোটা করে যে সন্তান কথা বলবে, বেয়াদবি করবে, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ঠিক না বেঠি? এখন বলেন আমার ভাইয়েরা কয় পার্সেন্ট লোক মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করি, মা বাবার সঙ্গে উত্তম আচরণে কথা বলি, গার মোটা করে কথা বলি না, এমন সংখ্যক মানুষের সংখ্যা এখন কম না বেশি? বেশি দূরে যাওয়া লাগবে না। গতকালকে একটা নিউজ দেখলাম টেলিভিশনে, বরগুনার একটা ঘটনা, এখন বাপ গোয়াল গড়ে থাকে, সন্তানের জন্য সব বিক্রি করে দিয়ে সন্তানকে লালন পালন করছে, বাপ গোয়াল গড়ে থাকে, প্যারালাইজড হয়ে পড়ে আছে,
সন্তান বাবার খবর নেয় না, খোঁজ খবর নেয় না। আগে দুয়ারে দুয়ারে বাপ ভিক্ষা করে খেত, এখন আর দুয়ারে দুয়ারে যেতে পারে না। মানুষ দিলে খায়, না করলে না খায়, দিনের পর দিন পড়ে আছে। সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, আপনার কেমন কষ্ট লাগে? বাপ জবাব দিয়েছে, শীতের মধ্যে খুব কষ্ট লাগতেছে, কষ্ট করি তারপরেও সন্তানকে বদদোয়া দেই না, আমি চাই আমার সন্তান ভালো থাকুক, আমার খোঁজ খবর নেয় না, আপত্তি নাই। মালিককে বলি, আল্লাহ তুমি দ্রুত আমার দুনিয়া থেকে নিয়ে নাও। বলেন, নাউযু বিল্লাহ। এই রকম দৃশ্য আমরা অহরহ দেখি। মাকে সন্তান গোয়াল করে রেখেছে, আরাম করে স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছে। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাত ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। কারণ মা বাপ যদি খুশি হয়ে যায়, আপনি স্পষ্ট জেনে নেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? মা বাপ বেজার তো আল্লাহ বেজার। যার মা বাপ বেঁচে আছে সে সৌভাগ্যবান, মা বাবার খেদমত করেন। মিশর যখন চলে গেলাম, যতবার পরীক্ষা এসেছে, মাকে ফোন দিয়েছি, বলেছি আম্মা আমার জন্য দোয়া করবেন। আর আমি ফিল করেছি, দেশে যখন ছিলাম বারবার মাকে কাছ থেকে পেয়েছি, এখন তো মা অনেক দূরে আছে, যখনই মাকে এমন আপন মনে করবেন, মা যখনই আপনার জন্য দোয়া করবে, যিনি আপনাকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? ভাগ্য পরিবর্তনের জন্য কোনো পীরের কাছে দৌড়ানোর দরকার নেই। ঠিক বলছেন একজনে? সবাই বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য কোনো পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য পরিবর্তনের জন্য লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বীর, ভাগ্য পরিবর্তন হয় না। তবে পরিবর্তন হতে পারে যদি আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? এরকম ঘটনা দুনিয়ার মধ্যে আছে না নাই? বলেন আছে। দুনিয়ার জীবনে আপনি তাকায় দেখবেন যারাই সেরা হয়েছে, মা বাপকে কি পরিমাণ সম্মান দিয়েছে। নবীজি কোনদিন বাবার চেহারা দেখেন নাই, আমিরে হামজা চাচাকে দেখেছেন। চাচা কে নবীজি বাবার চেহারার মনে করতেন। উহুদ প্রান্তে চাচা যখন শহীদ হয়ে গেছে, নবীজি এত পরিমাণ কাঁদলেন, বাবাকে কোনোদিন দেখিনি। আমার চাচার চেহারার মধ্যে বাবার চেহারা বারবার খুঁজেছি। সেই চাচা আজকে চলে গেল, বিশ্ব নবী মর্মাহত হলেন, মনটা দুর্বল হয়ে গেল, চাচার মায়ায় তিনি বেদনা বিদুর হয়ে গেলেন। বিশ্ব নবী ছোট্টবেলাতে আবুয়া নামক জায়গায় বাবার কবর দেখে ফিরে আসার পথে, আবুয়া নামক জায়গায় মা অসুস্থ হয়ে পড়লেন। ছোট্ট নবীজি মা দুনিয়া থেকে বিদায় নিলেন। এত পরিমাণ চিৎকার সেদিন, চার পাশ কান্নায় ভারী হয়ে গেল। ছোট্ট মানুষটার বাবাও নাই মাও নাই, এতিম হয়ে গেলেন তিনি। আলম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, নবীজিকে ইয়াতিম হিসেবে আল্লাহ পেলেন, আল্লাহ আশ্রয় দিলেন। ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, নবীজির সম্মানকে যিনি সমুন্নত করে দিলেন তিনি কে? এত বেশি আদর আল্লাহ নবীজিকে দিয়েছেন। আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন,
ولسوف يعطيك ربك فترضى. নবীহে অচিরে আমি আপনার কলিজা ঠান্ডা করে দিব। এই আয়াত যখন নাজিল হলো সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমার কলিজা ঠান্ডা হবে, তোমরা কি জানো কবে কোথায় কিভাবে কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বলে দিলেন, শোনো, ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না। ওয়ালা আরদ ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একটা গোলাম, একটা উম্মত, আল্লাহর একজন গোলাম, নবীর একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত নবীর কলিজা ঠান্ডা হবে না। ওই উম্মতটা যখন জান্নাতি হবে, নবীজির কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকের মাহফিলে যারা বসলেন, আল আকুবি ওয়ালিদাই, চতুর্থ নম্বরে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, হাত উঠিয়েছে, কষ্ট দিয়েছে, ধাক্কা মেরেছে, এমন সন্তানের সঙ্গে যিনি কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার সবাই বলেন, কয় নাম্বার? এরপরে আসেন পাঁচ নাম্বারে, আমার ভাইয়েরা, ওই মহিলার দিকে তাকাবেন না। ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু ওয়াল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলা পুরুষের মতো ড্রেস পরে, এরকম মহিলা এখন আছে না নাই? আপনার মনে হয় মাহফিলটা বুঝতেছেন না। তেইজি, এখান থেকে ছেলেরা যায় কোথায়? আপনি আছেন তো? আল্লাহ আল্লাহ, আপনি একটু বুঝ দিয়ে দেন, মাহফিলের ভিতরে বরকত দিয়ে দেন, নূর দান করে দেন। কয় নাম্বারে আসি? পাঁচ নাম্বার, আল মারআতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন সময় আপনি দেখবেন মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চুল কাটবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, পুরুষের মতো করে চলতে মেয়েরা এখন পছন্দ করে কি করে না? আরো আসতে বলেন। এরপরে তাকায় দেখেন ঘরে ঘরের কি অবস্থা, আন্নানা, এমন সব মহিলা, যেই মহিলারা বলে সব আমার নামে করে দেন, আপনার মা বাবার জন্য কোনো কিছু দেওয়া দরকার নাই, এমন মহিলা এখন আছে না? না, সিরাজগঞ্জের এত দূরেও আসছে, সব আমারে দিয়ে দেন, আপনার মা বাপরে কিচ্ছু দেওয়া দরকার নেই, এরকম মহিলা আছে? এরপরে দেখবেন মান্নান কথায় কথায় আপনাকে বলবে, তুমি আমার মতো স্ত্রী পেয়েছো দেখে তোমার ভাত খায়, আমার মতো মহিলা না হলে ভাত খেত না, এমন মহিলা আছে না? না আছে, আছে। হান্নান ভাই মাথা লড়াইলে কিন্তু বিপদ আছে, আজকে ঘরে যাইতে পারবে? কবে আপনারা এইগুলো বলছিলাম বলেন তা? আপনারা যারা আছেন এরকম মহিলা কি এরকমই সব? এরপরে দেখবেন হান্নান এমন সব মহিলা, আপনি কষ্ট করে এসে বলেছেন স্ত্রীর একটু পানি দাও, স্ত্রী বলে নিয়ে খাও, এমন মহিলা আছে না? না, হ্যাঁ, এটাও ভরা মুরব্বীও মাথা লড়ায়, ভরা ভরা হুজুর, কি যে অবস্থায় আছি। এরপরে দেখবেন কান্নান বারবার বলবে, আমার বাবা কত ধনী,
তোমার বাবার কিছু নাই, তোমার ভাইয়ের কিছু নাই, এই রকম বংশের গর্ব দেখায়া স্বামীকে কষ্ট দিবে এমন মহিলা এখন কম না বেশি। এটাও 90% নাকি। এরপরে দেখবেন হাত দা কাপ, আপনি কিনে দিয়েছেন কোনো কিছু পছন্দ হবে না, নিজে বাজারে ঘুরে ঘুরে কিনবে। এখন সব অবসর থাকার কারণে অধিকাংশ মহিলা বাজারে বাজারে ঘুরে, ঠিক না বেঠি? সুযোগটা দেয় কে? কথা কন, সুযোগটা দেয় কে? মোহাম্মদ স্বামী সুযোগটা দেয়। এরপরে দেখবেন আমার ভাইয়েরা, সাদ্দা কায়মন সময় আসবে, কথায় কথায় আপনার সঙ্গে তর্ক করবে, এমন সময় যখন দেখবেন বুঝে নিবেন সামনের দিনগুলাতে আজাব আসতেছে, ঠিক না বেঠি? এখন ঘরের ভিতরে তর্কাতর্কি কম হয় কি না বলেন, বলেন কম হয়? এতক্ষণ যা বললেন এখন কিন্তু আর ঠিক ঠুক বললেন না, এমন সময় আসবে বাররাকাব শুধুমাত্র তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা সমাজের ভিতরে এখন কম না বেশি। এটাও আছে, এটাও আছে। তার মানে আমার ভাইয়ের এই হাদিস মিলে নেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিনা আল মুতাশাব্বিনাতু বিররিজাল, মহিলারা পুরুষের মতো চলবে। এখন স্বাধীনতার নামে প্রকাশ্যে সিগারেট খায় মহিলারা, ঠিক কয় না তো জোরে? প্যান্ট শার্ট পরে মহিলারা, ট্যাটু আঁকে মহিলারা, বুড়ো প্রাক করে মহিলারা, এমন কেয়াল মুতাফাল্লি যান দাঁত কেটে চিকন করে, করে কিনা? এই যে কাজগুলো আপনি করলেন, কিছুদিন পরে খতিব সাহেবের কাছে পাঠাবেন, গিয়ে স্বামীকে বলতে বলবেন আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয় না, আপনি নিজে মানুষের মতো মানুষ হওয়ার কাজ করেন নাই, ঠিক না বেঠি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাপ এসে বিচার দিচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা ঠান্ডা না গরম? কিরকম গরম! আবার গরম বললে ইউটিউবাররা যদি লিখে দেয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ খারাপ, তো তো সারছে কাজ। হকের ব্যাপারে মেজাজ গরম, জোরে কোন আল্লাহু আকবার! মেজাজ গরম মানে কারো উপরে জুলুম করেন না তিনি, কিন্তু হকের ক্ষেত্রে সাথ দেন না। সে সন্তান হলো, ওমরের কাছে বিচারের ক্ষেত্রে কোনো সান নাই, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওমর তো সেই মানুষের নাম। এক মহিলা একদিন দব বাজাচ্ছে, দব কি এটা দিয়ে বুঝাই দেয় ভালো বুঝবেন, এই দেখেন দব হচ্ছে একটা পাশ থাকবে খোলা, আরেকটা পাশ চামড়া দিয়ে, পশুর চামড়া দিয়ে আটকানো থাকবে। এটাকে একসময় আরব দেশে বাজানো হতো, এটার নাম দব। কি নাম? এই রকম দব বাজানো হচ্ছিল, এক মহিলা বাজাচ্ছে, রসুল দূর থেকে আসতেছেন আবু বকর সাথে, রসুল মুসকি মুসকি হাসতেছিলেন, যাহারে মহিলাটা করতেছে কি? হঠাৎ করে দেখি মহিলার দেরি নাই, দফের উপরে মহিলা বসে গিয়েছে, দব বাজানো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কার কারণে দব বাজানো বন্ধ হলো? পিছনের দিকে তাকায় দেখে নবীজির আদরের সাহাবি হযরত উমর বিশ্ব নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী বুঝে ফেললেন, ওমরকে দেখা মাত্র দব টব সব বন্ধ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার! আল্লাহর নবী এবার মুস্কি হাসি ওমরের দিকে তাকায় তাকায় হাসতেছে। ওমর সালাম বিনিময় করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কেন? কই এই জন্য হাসতেছি, একটু আগেই মহিলাটা দব বাজাচ্ছিল, যখনই তোমারে দেখছে
সব বাদ দিয়ে দফের উপরে বসে পড়ছে, জোরে কর সুবহানাল্লাহ। আজকে যদি ওমরের মেজাজের কিছু লোক থাকত, আলেমরা যদি ওমরের মেজাজ গর্জে উঠত, বাতিলের বিরুদ্ধে যদি প্রতিবাদের কণ্ঠস্বর যদি আজকে বেজে উঠত, সত্যিকার অর্থেই হকের বিজয়টা ইনশাআল্লাহ আমাদের চোখের সামনে ভেসে উঠত, ঠিক না বেটি? ওমর কেমন মেজাজের ছিলেন, রসুল একদিন শুনলেন যে ওমর কেমনে তেলাওয়াত করে, রাত্রিবেলা একটু শুনে গিয়ে দেখি, চলে গেলেন ওমরের ঘরের সামনে, গিয়ে শুনেন উচ্চ আওয়াজে তেলাওয়াত হচ্ছে। এবার বিশ্ব নবী ওমরের তেলাওয়াত শোনার পরে আবু বকরের তেলাওয়াত শোনার জন্য গেলেন, গিয়ে শুনেন একেবারে আস্তে আওয়াজে তেলাওয়াত হচ্ছে, গড়গড় গড়গড় করে কান্নার আওয়াজ হচ্ছে ভিতর থেকে। বিশ্ব নবী চলে আসলেন, পরের দিন দুজনকে ফজরের নামাজের পরে ডাকলেন, আবু বকর এত আস্তে আস্তে কেন পড়ো বলো? ইয়া রাসূলুল্লাহ, এমন মালিকের জন্য তেলাওয়াত করেছি, ঠোঁটটা নড়ার আগে যিনি আমার কথাগুলো বুঝে ফেলেন তিনি কে? ওমর তুমি এত জোরে জোরে পড়লা কেন? এই জন্য জোরে পড়েছি শয়তান যেন ভীত সন্ত্রস্ত হয়, বাতিল যেন পরাভূত হয়, কোন জালেম যেন ইসলামের দিকে চোখ তুলে তাকাতে না পারে। বলেন আল্লাহ আকবার। তাহলে দুই ধরনের মেজাজ আমাদের দেশের প্রতিমন্ত্রী মনে করছিল, হক কথা বলার মতো আলেম তো সব জেলখানায় বন্দি, হক কথা বলার মতো আলেমগুলো সব জেলখানায় বন্দি, এই ফাঁকে আমি কিছু কারবার টারবার সব ঘটায় ফেলি, রাষ্ট্র থেকে ইসলাম বাদ দিয়ে দিই, সংবিধান থেকে ইসলাম বাদ দিয়ে দিই, কিন্তু আল্লাহ পাক তোমাকে এমন বাদ দিয়ে দিল তুমি আর কোনো দিনের জন্য বিআইপি আর সিআইপি গ্যালারি দিয়ে বের হতে পারলা না, বিআইপি গেট দিয়ে তোমার বের হওয়ার সৌভাগ্য হলো না, ডোমেস্টিক দিয়ে মুখ লুকায়া চোরের মতো তোমাকে বের হতে হলো, ঠিক না বেঠি? সুতরাং মনে রাখবেন, আল্লাহর সাথে যারা টক্কর দিবে জবাব দিবেন আল্লাহ, আল্লাহ ঠিক যেমন বড় আল্লাহর জবাবটাও বড় কঠিন হয়ে থাকে, ঠিক না বেঠি? কত বড় পৃথিবী, এই বিশাল পৃথিবীর দেশগুলা তার জন্য পর হয়ে গেল, এয়ারপোর্টের দুয়ারে দুয়ারে ঘুরে শেষে ভিক্ষুকের মতো তার দেশে ফিরে আসতে হলো, ঠিক না বেঠি? ঠিক তো বলেন না? বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখা উচিত, আল কোরআন আল করিমের কোন একটা আয়াত নয়, আমার সংবিধান থেকে যদি বিসমিল্লাহ বাদ দেয়, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়, ষড়যন্ত্র করা হয়, কোরআন করিমের কোন একটা আয়াত নয়, শব্দ নয়, নুকতার পরিবর্তন করা হলে মুসলমান কোনদিন মেনে নিতে পারবে না, পারবে না এবং পারবে না। এখন বলেন, আমরা সবচেয়ে বড় মনে করি আমার ইসলামকে, ঠিক না বেঠি? কিন্তু লক্ষণীয় এক মহাসত্য, কিছু কিছু মানুষের কাছে সবচেয়ে বড় হয়ে গেছে এখন রাজনীতি, ঠিক না বেঠি? রাজনীতি ইসলাম থেকে বড় বানাবেন না, আপনার নেতা আপনার দল আপনার আদর্শ আপনার রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে যায়, আপনি মুসলমানের সন্তান, আপনি ইসলামের পক্ষ থেকে রাজনীতি দল আদর্শ বাদ দিয়ে কোরআনের পক্ষ আপনার নিতে হবে, ঠিক না বেঠি? এই কথার সাথে আপনারা কি একমত? সবাই বলেন একমত। আমরা ছিলাম কয় নাম্বারে? আহারে মাবুদ, কয় নাম্বার? কারা কারা পাঁচ নাম্বার বলছেন হাত তুলেন তাড়াতাড়ি।
আমার মনে হয় পাঁচ নাম্বার একেবারে জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। কাজী মাহফিলটা কতক্ষণ চলতে পারে? এবার বলেন কত নাম্বারে যাব? কথা কয় না, কত নাম্বার? ছয় নাম্বারে দেখবেন আমার ভাইয়েরা ওই মানুষ গোনা আদ্দায়ুস, আদ্দায়ুস হচ্ছে ওই মহিলা সৌন্দর্য নিজের স্বামীকে না দেখায়া বাহিরে বাহিরে হাঁটবে আর প্রদর্শন করবে, এমন মহিলা আছে না? না আছে? তাইলে বাংলাদেশের যতগুলা নায়িকা এদের সংজ্ঞা এরা আদ্দায়ুস, এরা কি? কথা কয় না, এরা কি? আদ্দায়ুস। ইন্ডিয়ায় যত নায়িকা আছে সবগুলা কি? আদ্দায়ুস, সবগুলো দায়ুস। সৌন্দর্য দেখায় কারে? মানুষরে, মানুষরে, যুবকদেরকে। এখন আবার বুড়ারাও বাদ যায় না, সবাই বসে বসে এদের সৌন্দর্য দেখে। এজন্য আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটা অগ্রযাত্রা শুরু হয়েছে, বহু নায়ক নায়িকা ইসলামের দিকে ফিরে আসতেছে। তারা বুঝতেছে কোনোদিন তাদের পথটা জান্নাতে যাওয়ার পথ হতে পারে না। সবাই বলেন পারে না। কয় নাম্বার? এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি আপনার স্ত্রীকে কেমন রাখবেন। আপনি যদি আপনার স্ত্রীকে ব্যাপারদায় চলতে দেন, দায়ুস বানায় ঘুরতে দেন, আপনি লিখে রাখেন আপনার সন্তান কথা শুনবে না। কারণ সন্তানের অন্যতম অধিকারটা আপনি সন্তানকে দেন নাই, ঠিক না বিঠি? ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর কথা বলেছিলাম, খেয়াল আছে? মনে হয় খেয়াল নাই। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে বিচার আসছে। কি বিচার? আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহ আনহু বলতেছে সাহস তো কম না, আমার রাজ্যে থেকে বেয়াদবি ধরে আনো, পাকড়াও করো। ছেলেটারে ধরে আনছে, ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর সামনে দাঁড়ায়, ছেলের অবস্থা তো টাইট, কেমন করে জবাব দিব এখন খলিফাতুল মুসলিমিনের সামনে? ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, এ তুমি কেমন করে বেয়াদবি করো বাবার সঙ্গে? কেন তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করো? ছেলে বুঝছে অবস্থা কাহিল, ছেলে বলছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই আমার কি কোনো অধিকার ছিল? বাপের কাছ থেকে কি আমি কিছু পাওনা ছিলাম? ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, হ্যাঁ পাওনা ছিলাম। এক নাম্বার তুমি পাওনা ছিলাম, নেককার একজন স্ত্রীকে তোমার বাপ বিয়ে করবে। ছেলেটা বলল, আফসোস আমার মা কোনো নেককার মহিলা না। দুই নাম্বার তুমি পাওনা ছিলাম, সুন্দর একটা নাম তোমার জন্য রাখা হবে। এখন তাকায় দেখেন নাম রাখে সেন্টু, মেন্টু, ডাবলু পটেটো, আছে না নাই? সুন্দর নাম রাখা হয় নাই। তিন নাম্বারে তুমি পাওনা ছিলাম, কোরআন সুন্নার জ্ঞান তোমাকে শিখাবে। ছেলেটা বলল, কিচ্ছু আমাকে দেয় নাই, আমার মা দুনিয়ার বদমেজাজি, সারাদিন আমার আব্বার সঙ্গে ঝগড়া করে, চরিত্র ভালো না। দুই নাম্বারে সুন্দর কোনো নাম আমার জন্য রাখা হয় নাই। তিন নাম্বারে আমাকে কোরআন সুন্নার কোনো জ্ঞান শিখানো হয় নাই। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আজকের সন্তানগুলা কথা শুনে না, কারণ সন্তানের হকগুলো আমরা আদায় করি না, ঠিক না বিঠি? স্ত্রীদেরকে বানাইছেন আদ্দায়ুস। অধিকাংশ ঢাকা সিটিতে দ্বারা যারা থাকে, ঢাকা সিটি এখন এমন একটা সিটি যে কোনো মুহূর্তে এখানে আজাব আসবে। একটু তাকায় দেখেন দেশ গ্রামের মহিলারা যারা একটু কম বুঝে, বেশি শিক্ষিত না, তারা মোটামুটি দিন মানে। ঢাকা সিটির দিকে তাকায় দেখেন বুড়ু প্লাগ একশোর মধ্যে হান্নান ভাই বলেন কয়জন হতে পারে? 99 জন হইতে পারে। এবার একটু চিন্তা করেন, বুড়ু প্লাগ করলে প্রতিনিয়ত আল্লাহ লানত পড়ে। এখন প্রতিনিয়ত লানত চলছে, সৌন্দর্য প্রদর্শনী চলছে। একটা গাড়ি কিনবেন ওইখানে পর্যন্ত একটা নারী মডেল দেওয়া হয়। আচ্ছা আপনি কি নারী কিনবেন না গাড়ি কিনবেন? কিনবেন আপনি গাড়ি,
ওইখানে একটা নারী মডেল দেওয়া হয়, কিনবেন একটা মোবাইল ওইখানে একটা নারী মডেল দেওয়া হয়, সে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। এটা ইহুদিদের একটা কূটকৌশল, ব্যবসায়িক কূটকৌশল। এই সমস্ত কূটকৌশল গুলা যখন আমাদের কৌশল হবে, এই মানুষগুলার সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, ঠিক না বেঠি? কয় নাম্বার, জোরে বলেন। এরপরে আসেন আমার ভাইয়েরা সাত নাম্বারে, আল্লাহ পাক কথা বলবেন না আল মুদমিনুল খামর, যেই লোকটা মদ পান করবে, প্রতিনিয়ত মদ পান করে, এমন লোকের সংখ্যা কম না বেশি? আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, এই অধিদপ্তরের পরিসংখ্যান বলছে বাংলাদেশে মাদক দ্রব্য সেবন করে এমন লোকের সংখ্যা একজন দুজন নয়, 25 লাখ। কত লাখ? 25 লাখ। এর মধ্যে তারা আবার জরিপ করে বের করেছে, যারা ফেন্সিডিল খায়, গাঁজা খায়, দুর্বল পার্টি যারা, এদের খরচ হয় প্রতিদিন 150 টাকা। যারা ইয়াবা খায় তাদের অনেক খরচ হয়, যাদের এলএসডি খায় তারা আরো খরচ বেশি করে, হেরোইন যারা খায় তাদেরও খরচ অনেক হয়, পেথিডিন যারা নেয় তাদেরও খরচ অনেক হয়, দেশি মদ যারা খায় এদের একটু কম হয়। হিসাব দাঁড় করিয়েছে 150 টাকা। তাহলে একটু গুণ দেন তো দেখি যুবকরা, 150 গুণ 25 লাখ কত হয়? 150 গুণ 25 লাখ কত হয়? ঝটপট একটা গুণ দিয়ে দেন তো, জালিয়াতদের পকেটে ঢুকে যাচ্ছে, ঠিক না বেঠি? আমার নির্বাচন কমিশন থেকে আইন হওয়া উচিত, মুসলমানদের দেশে যে লোকটা মদখোর মেম্বার হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, এমপি মন্ত্রী হওয়ার তো প্রশ্নই আসে না, ঠিক না বেঠি? রসুল বলেছেন কেয়ামতের আগে তোমরা দেখবা এমন সময় আসবে শরিবাতিল খামর, মদ বেড়ে যাবে। এই মদ খাওয়া যখন বেড়ে যাবে, মুদমিনুল খামর প্রতিনিয়ত যখন মদ খাবে, লায়ুকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তাদের দিকে দেখবেন না, কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম দয়া দেখাবেন না। বলেন তো আল্লাহর দয়া কম না বেশি? এবার আল্লাহর দয়ার একটা উদাহরণ নেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর 15 থেকে 20 মিনিটও আস চলবে, কষ্ট হবে? যারা খুব মনোযোগ নিয়ে বসছেন, একজন আমরা উঠতে দিব না, এই 10-15 মিনিট কোরবানি করবো কন ইনশাআল্লাহ, প্রচন্ড শীতের এই কোরবানি, আল্লাহ আমাদেরকে এই মানুষগুলা থেকে হেফাজত করে যাদেরকে আল্লাহ দয়া করবেন তাদের কাতারে আল্লাহ সামিল করে দিক, পরে না আমিন, জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। কয় নাম্বারে আসি? জোরে কন, আরো জোরে, মনোযোগটা সুন্দর আছে এখন। কয় নাম্বার? এই 7 নাম্বার শুনে কি উঠে যাবেন? এ ওয়াজ আগে শুনছেন কোনোদিন না? সত্যি সত্যি বলেন, শুনছেন? শুনছেন সবগুলো? শুনছেন কটা? শুনছেন আমার কাছে? শুনছেন? আমি জীবনে ওয়াজ করি না, আজকে এটা প্রথম। কালকে রাত্রে ওয়াজটা লিখছিস, রাতের অধিকাংশ সময় গাড়িতে বসে বসে এই ওয়াজটা লিখছি। আগের বছরে একটা ওয়াজ করছিলাম, শুধুমাত্র 3 জনের দিকে আল্লাহ তাকাবেন না। কালকে আমি চিন্তা করলাম যে আরও কে কে আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, আমি অবাক হয়ে গেলাম। পরতে পরতে পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম, আল্লাহ কাদের দিকে তাকাবেন না? আল্লাহ যদি না তাকান, সেদিন বান্দা কার কাছে যাবে, কার কাছে যাবে? সেদিন আল্লাহ এত দয়াও দেখাবেন, এত মায়াও দেখাবেন, আবার কঠিনও হবেন, ঠিক না বেঠি? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন আল্লাহ কাহ্হার হয়ে যাবেন, রাগান্বিত
চেহারা নিয়ে বলবেন, আজকে দিনের মালিককে কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ নিজেই বলবেন, আজকের দিনের মালিক তিনি যিনি কহ্হার, যিনি সেদিন পাকড়াও করবেন, ধরবেন তিনি কে? সেদিন সামনে সেই দিনটা বড় কঠিন দিন হবে, সেই দিনটা এমন হবে মানুষগুলা ঘামতে থাকবে, ঘামতে থাকবে। ওমিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াইন, কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে। ওমিনহুম মান ইয়াকুনু আলা ফিন, কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী এইভাবে দেখিয়ে বললেন, ফাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফিন, মুখের দিকে দেখায় বললেন, এই পর্যন্ত ঘাম চলে আসবে, ঘামের কারণে গরমের কারণে নাড়ি বুড়ি গুলা টকবক টকবক করে ঘুরবে। সেই কঠিন দিনে আলেম পর্যন্ত আল্লাহর কাছে সার পাবে না, শহীদ সার পাবে না, দানবীর সার পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হাদিসনি হাদিসান, এমন একটা হাদিস বলেন নবী যে আপনাকে একান্তে ডেকে হাদিসটা বলেছে। আবু হুরায়রা হাদিস বলতে গিয়ে একবার দুইবার না তিন তিনবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার, তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। তিনবার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে বললেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন। আল্লাহ পাক বলবেন, তোমার সবচাইতে দামি জীবনটাকে দিয়ে দিয়েছিলাম, আল্লাহ জীবন দিয়েছিলাম আপনার জন্যে। আল্লাহ বলবে, মিথ্যা বলেছ, আমার জন্য দাও নাই, গোত্রের জন্য দিয়েছিলাম, তোমার পরিবারের জন্য দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য জীবন দেও নাই, অপরাজনীতির জন্য জীবন দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য দেও নাই, সুতরাং তোমার কোনো প্রতিদান আমার কাছে নাই, দুনিয়ায় তোমাকে শহীদ বলা হয়েছে, আমি আল্লাহ তোমার শহীদ হওয়া কবুল করি নাই। ফেরেশতারা লটকাও, মাথা সেদিকে নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পাটাকে উপরের দিকে দিয়ে ঝুলায় ফেলা হবে। এরপর আবু হুরায়রা হাদিস বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ পাক সেদিন আলেমদেরকে ডাকবেন, ও আলেম, তুমি তো আলেম হয়েছিলাম, হ্যাঁ আলেম হয়েছিলাম, কোরাতুল কোরআন আলাক, তোমার জন্য কোরআন পড়েছিলাম, কারি হয়েছিলাম, তোমার জন্য বয়ান করেছিলাম, খতিব হয়েছিলাম। আল্লাহ বলবে, না না, কাদাবতা মিথ্যা বলেছ, লোকে তোমারে বড় আলেম বলবে, লোকে তোমারে বড় খতিব বলবে, ভাইরাল হওয়ার নিয়তে গুলা করেছিলাম, সব শূন্য হয়ে যাবে। আলেমকে সেদিন লটকায় দেওয়া হবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে, ফেলো জাহান্নামে ফেলো, মুহূর্তের মধ্যে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ ধরবে দানবীর, কো দানবীর, অনেক দান করেছিলাম, আল্লাহ দান করছি আপনার জন্য। আল্লাহ বলবে, না আমার জন্য দান করো নাই, লোকে দানবীর বলবে জন্য দান করেছিলাম। এরাও লটকায় দাও, লটকায় দিবে সেদিন। আজকে যারা বসেছি, হৃদয়টাকে পরিবর্তন করেন, আল্লাহর রহমত কামনা করেন, যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? আরো জোরে। আট নাম্বারে আল মান্নানু বিমা আতা, ওই লোকের দিকে তাকাবেন না। আল মান্নানু বিমা আতা, ওই লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল মান্নানু বিমা আতা,
যে কোনো কিছু দিয়ে আপনাকে খোঁটা দেয় এমন ব্যক্তি সমাজের মধ্যে আছে না? না, আমি কিছু কিছু নেতার কাণ্ড জ্ঞান দেখলে অবাক হয়ে যাই, কয় মোবাইল এটাও আমরা দিছি, পুলাপান বানায় নিছে, ট্রল, সারা দেশ ট্রল করলো। আচ্ছা মোবাইল যদি দিয়েই থাকেন, খোটা দিয়ে সব নষ্ট করেন কেন? ঠিক কিনা কথা কয় না? খবরদার, আপনি কিছু দিছেন তুলে ধরবেন না, আমাদের কথার ভিতরে খোটা দেওয়া, জনগণ আপনার কাছে পাওনা, জনগণ আপনার কাছে প্রাপ্য, জনগণকে দিতে পেরেছেন, আপনি দায়িত্ব পালন করেছেন, দায়িত্বের ব্যাপারে যা সামনে দাঁড়াতে হবে তিনি কি? আপনি একটু রাত গভীরে ওয়াজের এই অংশটা শুই নেন, আমি নেতাদেরকে বলবো নেতারা ওয়াজের এই অংশটা শুই নেন, আর চিন্তা করেন আপনি কেমন আর আমাদের নেতাগুলা কেমন ছিল। ঠিক বলছে একজনে, আমাদের নেতা ছিল আবু বকর, কেমন নেতা ছিলেন, কোন একদিন ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু পিছু নিলেন, আবু বকর কেমন নেতা আজকে দেখতে হবে, কোথায় যায়, কেন যায়, কার বাড়িতে যায়, পিছু পিছু আসলেন, জীর্ণ শীর্ণ একটা বাড়ির ভিতরে আবু বকর ঢুকল, ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু পিছনে পিছনে দাঁড়ায় আস, কার বাড়িতে গেল একটু পরে দেখব। খানিকটা সময় পার হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু বের হয়ে আসলেন, ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু লুকিয়ে পড়লেন। এবার আবু বকর চলে যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে নক করলেন, দরজা খুলেন, একজন দরজা খুলেছে, তাকায় দেখে বৃদ্ধা অন্ধ মহিলা, জোরে করে আল্লাহু আকবার, জিজ্ঞাসা করলেন, ও নারী, বৃদ্ধা মা, একটু আগে যিনি এসেছিলেন আপনি কি তাকে চেনেন? লোকটাকে চিনি না, তবে বড় ভালো মানুষ, সব কাজকর্ম করে দিয়ে যায়, আমার খাবারের খবরগুলো নেয়, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ, খোঁজ খবর নেয়, আমার অবস্থার খবর এই লোকটা রাখে। চিন্তা করেন একজন খলিফা হয়ে বিদ্যা অন্ধ মহিলার খবর আবু বকর রাখতে দেরি করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, ও মালিক, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল, একজন বৃদ্ধা অন্ধ মহিলা কি খাবে, আবু বকর খবর নিয়েছে আমাদের নেতা ছিলেন তারা, আজকের নেতাগুলা কানাডায় বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, হাজার কোটি টাকার মালিক এক একজন হয়ে যায়, ঠিক না বেঠি? এবার আসেন কয় নাম্বার কথা কয় না, কয় নাম্বার? নয় নাম্বার আসেন আমার ভাইয়েরা, শেষ করে দিব, হানান ভাই সময় তো অনেক হয়েছে, শেষ করে দিব, কি বলেন? তাহলে এই টপিকসটা শেষ করি, এখন উঠে গেলে তাহলে কিন্তু আর দিব না, এখন কেউ উঠলে একটু বসাই দিন, আর পাঁচ সাত মিনিট সময় লাগবে, কষ্ট হবে আমার ভাইয়েরা? এবার আসেন নয় নাম্বারে, ওই মহিলা, লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরাতিন ওয়া লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, এমন মহিলার দিকে আল্লাহ তাকাবেন না যেই মহিলা স্বামীর শুকরিয়া আদায় করে না। এখনকার সময়ে অধিকাংশ মহিলাই স্বামীর শুকরিয়া আদায় করে না, ঠিক না বেঠি? রসুল শব্দ চয়নে বললেন, ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, স্বামী সব দেওয়ার চেষ্টা করে কিন্তু কখনো স্বামী মন পায় না, এমন স্বামী আছে না নাই? যে ঠিক বলছে সে বিয়ে শাদী করে নাই, এখনো কয় ঠিক, কয় হুজুর আব্বা আম্মার এমন অবস্থা দেখি, ঠিক না বলে বলবো কি, এজন্য ঠিক বলছি, এখন আপনারা বলেন ঠিক কি না? কয় নাম্বার? জোরে কোন? এরপরে আসেন দশ নাম্বারে আমার ভাইয়েরা,
রজুলুন আলা ফাদলি মাইন বিতরিকিন, আল্লাহ আপনাকে পানি দিয়েছে নেয়ামত হিসাবে, আপনি পানিটা আটকায় দিলেন, পানিটা আটকায় দিলেন, পানি দিব না, এরকম লোক আছে না নাই? পানি আটকায় দিলেন, জনগণকে পানি দিয়ে কষ্ট দিলেন, মানুষকে পানি দিয়ে কষ্ট দিলেন। আমাদের দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো, যখন তাদের পানি লাগে না তখন সব পানিগুলো আমাদেরকে দিয়ে দেয়, ঠিক না বেঠি? আর দেশ তখন বন্যায় কবলিত হয়, আর যখন পানির দরকার আমার দিনাজপুর, আমার নীলফামারী পানির কারণে খা খা করে, আমার জমিগুলো তখন ফেটে চৌচির হয়ে যায়। ঠিক কইছে একজনে, আপনারা কি ওয়াজ বুঝেন? তাহলে ঠিক একজনে বলবেন, যখন আমার জমিতে পানির প্রয়োজন তখন যারা পানি দেয় না আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ঠিক না বেঠি? কয় নাম্বার? জোরে কন। এরপরে আসেন ১১ নাম্বারে, ওয়ারাজুলুন বাইআ রাজুলান লা ইউবাইউহু ইল্লা আদ-দুনিয়া, রাজুলুন বাইআ রাজুলান লা ইউবাইউহু ইল্লা আদ-দুনিয়া, বায়াত নিয়েছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে দুনিয়া অর্জন করা, এমন নেতা কর্মী এখন আছে না নাই? দলীয় কর্মী, দলীয় নেতা কোন আদর্শের কারণে নয়, আমরা কোন ব্যক্তির আদর্শ মানতে চাই না, বিশ্ব নবীর আদর্শ আমাদের আদর্শ হবে, ঠিক না বেঠি? এখন আমরা বলি আমি উমুক আদর্শের নেতা, উমুক বাদী আমি, আমরা অন্য কোন আদর্শ চাই না, নবীর উম্মত, নবীর আদর্শ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে জীবন দিয়ে কালেমা পড়ে মুসলমান যদি কবরে চলে যায় সাফাত পেয়ে জান্নাতি হয়ে যাবে, ঠিক না বেঠি? কেমন মুসলমান এখন? চেতনা মরা মুসলমান। আমি মনে করি আমি উমুকবাদী, আমার আদর্শ মুখটা, আপনার আদর্শ কোনোটা না, রাজনীতির আপনি আদর্শ বানায় নিয়েছেন, আপনার আদর্শ বানাতে হবে ইসলামকে, আপনি মডেল মনে করতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক না বেঠি? কয় নাম্বার কথা কয় না? কয় নাম্বার? দুনিয়া পাওয়ার জন্য বায়াত নিল। এখন অনেকে জমিনে দিন প্রতিষ্ঠা করতে চায়, বায়াত নিয়েছে কিন্তু উদ্দেশ্য দুনিয়া অর্জন করা, লাভ হবে? রসুল দেখেন কি সুন্দর শব্দ চয়ন করেছে, ফাইনা তাহু মা ইউরিদ ওয়া ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি দুনিয়া অর্জনের জন্য আপনি বায়াত নেন, কোন একটা পথ পেয়েছেন আপনি খুশি, আপনার পথ যখন আপনার নাই আপনি বেজার হয়ে গেলেন, এই রকম লোক যারা আছে এই মানুষের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ঠিক না বেঠি? এবার মিলায় নেন, যতজন রাজনীতি করতেছেন আজকে, মনে করেন থানা সভাপতি পদটা ক্যান্সেল হয়ে গেল, চায়ের দোকানে চা আপনি ফ্রি খাওয়াবেন আর গিবত বলবেন, ঠিক না বেঠি? কিসের রাজনীতি করলেন? এমন কি আমরা দেখেছি এক সময়ে জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে কিন্তু মৌত পর্যন্ত টিকতে পারে নাই, পদস্খলন ঘটে গেছে, অনেক বড় বড় ব্যক্তিবর্গ জীবনের শেষ সময়ে এসে পদস্খলন করছে, পদ পদবীর লোভ ঢুকে গেছে, এই লোকগুলার দিকে আল্লাহ তাকাবেন না। আমার ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলি, পদ পদবীর জন্য দল করা ছেড়ে দেন, আপনি যদি কোনো দল করতে চান সেটাও করবেন একমাত্র কার খুশির জন্য। কথা কি কঠিন হয়ে গেল? কথা কঠিন হয়ে গেল? কত নাম্বার কথা কয় না? কত? আসেন আমার ভাইরা ১২ নাম্বারে চলে যাই, ওয়ারাজুলুন সাওয়ামা রাজুলান বিসিলাতিন বাদাল আসর, কেউ আসরের পরে কোনো কিছু বিক্রি করতে বসলো,
বিক্রি করতে বসে বলল, এই জিনিসটার দাম আল্লাহর কসম অনেক উঠছিল, আমি দেই নাই। জোহরের সময় একজনে 300 টাকা কইছিল, আমি দেই নাই, এখন আপনি 250 টাকা দিলেই দিয়ে দিব। এরকম খাঁটি মিশা কথা বলা ব্যবসায়ীর সংখ্যা কম না বেশি? আস্তে কম। আপনি ব্যবসায়ী, তাজরু সদুখন, সত্যবাদী ব্যবসায়ী হন, মান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা, আপনি নবীদের সঙ্গে জান্নাতি হবেন, সত্যবাদীদের সঙ্গে জান্নাতি হবেন, শহীদদের সঙ্গে জান্নাতি হবেন। মিথ্যা বলে বলে যদি বিক্রি করেন, আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, ঠিক না বেঠি? কয় নাম্বার? 12 শেষ হলো, আর আছে কয়টা? কথা কয় না, জোরে কন। কয়টা আছে বাকি? একটু আঙ্গুলটা উঠায় দেখান তো, কয়টা বাকি? পিছনের কয়েকজন ঘুমায় গেছে, সবাই উঠাইতে হবে। ওই যে সাথে একজন ইয়া পরা বসা, ওই যে চাদর পরা, হ্যাঁ, হে মনে করছে হুজুরি এত দূরে কি আমারে দেখবে, আরে মিয়া। আর ওই যে পিছনে একজন একেবারে ঢেলান দিয়ে ওয়া শুনতেছে, আঙ্গুল উঠান, কয়টা বাকি? জোরে বলেন, কয়টা? এবার আঙ্গুলগুলো নামান। এরপরে আমার ভাইয়েরা, যেই তিনটা এখন বলবো সবচেয়েতে শেষে বলবো, এই জন্য এই তিনটা অধিকাংশ মানুষের ভিতরে আছে। এমন কি এখন যারা এখান থেকে বসে উঠে এখান থেকে শেষ পর্যন্ত যাবেন, অনেকেই ঠিক করতে করতে বাড়িতে যেতে হবে। এই তিনটা অধিকাংশ ওয়া শোনা ব্যক্তিদের মধ্যেও থাকতে পারে, ঠিক না বেঠি? কেমনি বুঝলেন? ঠিক কহুজুর, ঠিক কওয়া লাগে, আপনি ঠিক কথাই তো বলবেন, এই জন্য আপনার দাওয়াত দিস। আসেন আমার ভাইরা, 13 নম্বরে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, আল্লাহ কথা বলবেন না, আমার আল্লাহ দয়া দেখাবেন না, আমার আল্লাহ মায়া দেখাবেন না। এর মধ্যে 13 নম্বরে হলো আল মুসবিল, যার পরনের কাপড়, যার লুঙ্গি, যার পায়জামা, যার প্যান্ট, যার জামা, তাকনুর নিচে ইচ্ছাকৃত অহংকার সহ থাকবে, বুঝে নিতে হবে এই ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? বিপদের কথা না বলে কি করব? একজন বাধ্যতামূলক অফিসের ভিতরে নিয়ম করেছিল যে আমার অফিসে তাকনুর নিচে কেউ পুরুষ জামা পরে আসতে পারবে না। ওই লোকটাকে একবার দুইবার না, কয়েকবার শোকজ দেওয়া হয়েছে। বাংলাদেশে আপনি এটা পাইছেন কি? কেউ কেউ বলছে এটা ধরে আপনি আফগানিস্তান বানিয়ে ফেলছেন, তালেবানদের রাষ্ট্র বানিয়ে ফেলছেন। আজকে মুসলমান তাকনুর উপরে প্যান্ট পরলে অনেকে তাকায় দেখে কয়, এটা জানি কোন দল করে? আসতে বলেন, তুমি তোমার রাজনীতি করো, তোমার নেতা তোমাকে বলে দেয় নাই তাকনুর নিচে প্যান্ট পরবা, খ্রিস্টানদের ফ্যাশনকে ফ্যাশন বানায় নিয়েছ। আজকের এখান থেকে উঠার আগে তাকনুর নিচে যার লুঙ্গি আছে, প্যান্ট আছে, পায়জামা আছে, টেনে উপরে উঠাবেন, কারণ এই লোকটার সঙ্গে যিনি মায়া দেখাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এটা যেন তেন হাদিসের বক্তব্য না, এই হাদিসটা সুনান নাসাইর মধ্যে এসেছে, একেবারে সহিহ সনদে বর্ণিত হাদিস। এরপরে আমার ভাইয়েরা, কত নাম্বার? আরো জোরে, আরো জোরে, আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব, দাম বাড়ানোর জন্য কসম করে। দাম বাড়াবে কেমনে? বলবে আল্লাহর কসম, এই জিনিসটা কিনে আনছি 1500 টাকায়, কেমনে আপনার কাছে এসে কমে বেশি?
300 টাকা লাভ দেন আপনার কাছে বেশি। একটু পরে দেখা যায় 1500 টাকা যেটা আল্লাহর কসম করে কিনে আনছে ওইটা বিক্রি হয়েছে 800 টাকায়। এরকম ব্যবসায়ী আছে না? এই যে আপনি কথায় কথা আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, লা ইউকাল্লিমুকুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আপনার দিকে তাকাবেন না, সেদিন যদি আল্লাহ না তাকায় যাওয়ার কোনো জায়গা গোলাম পাবে না, ঠিক না বেঠি? এবার আসেন শেষ কথা, কয় নাম্বার? মাশাআল্লাহ, কোন দুইজন পণ্ড কইছেন একটু হাত তুলেন তো দেখি, এত আগ্রহ, সুবহানাল্লাহ। এবার সবাই বলেন কত? আরো জোরে, আরো জোরে, 15 নম্বরে আল মান্নানু আতাহু, আল মান্নানু আতাহু, আল মান্নানু আতাহু। আপনি যাকাত দিলেন, দান করলেন, ভালো কোনো খরচ করলেন, একটু পরেই খোটা দিয়ে দেন, এমন স্বামী, এমন ব্যক্তি, এমন দানবীর সমাজের ভিতরে আছে না? না, কথায় কথায় স্বামী খোটা দেয়, এত কিছু তোমারে করছে, এগুলো খোটা দিন না। না দিয়ে আপনি চিন্তা করেন, বউয়ের মুখে একটা লোকমা তুলে দিয়েছেন, সন্তানের মুখে একটা লোকমা তুলে দিয়েছেন, এটাও আপনার জন্য সৎকা করলে যেমন সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এবার আমার ভাইয়ের একেবারে শেষ কথা বলি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম দয়া দেখাবেন না, আল্লাহ কথা বললেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আমার আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, এমন কি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তাকাবেন না, আল্লাহ কত দয়ালু, একটা নাম দিয়ে চিন্তা করেন, আল্লাহর একটা নাম হলো আর রহমান। কার নাম বলেন? কার নাম? কোরআনে একটা সুরাই আছে আর রহমান আল্লামাল কুরআন। কোরআন যখন আমরা পড়তে যাই দেখবেন শুরুতেই শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? যে কোনো নামাজ আপনি পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আল্লাহ। কোনদিন আপনি ভাবলেন না কেন আল্লাহ রহমান বললেন? মায়ের রেহেম, মায়ের জরায়ু, সন্তান ঠিক যেই জায়গায় থাকে সবচাইতে নিরাপদ জায়গা, সবচাইতে শান্তির জায়গা, সবচাইতে মায়ার জায়গার নাম মায়ের রেহেম, মায়ের জড়ায়ু, মায়ের গর্ভ। যেই জায়গায় সন্তানটা থাকে পড়ে যেতে নিলে স্বাভাবিকভাবে দেখবেন সামনের দিকে হাত চলে যায়, পিছলা খাইছেন দেখবেন সামনের দিকে হাত চলে গেছে, হয় কি না? পিছলা খাইছেন সামনের দিকে হাত চলে গেছে, কিন্তু আপনি আপনার স্ত্রীর দিকে তাকায় দেখবেন, আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে হাঁচি দেওয়ার সময় পেটের মধ্যে হাত দিয়ে দেয়, যদি কখনো একটু স্লিপ কাটার সম্ভাবনা থাকে সামনের দিকে আর হাত দেয় না, পেটের দিকে হাত দিয়ে দেয়, নিজের জীবনের চাইতে সন্তানের জন্য মায়া বেড়ে গেছে, ঠিক না বেঠি?
এই যে মায়াটা আল্লাহ মায়ের জন্য সন্তানকে এমন বানায় দিলেন, মা নিজের জীবনের চাইতে বেশি সন্তানকে ভালোবাসে। সন্তান কিন্তু মাকে চিনে না, সন্তান কিন্তু ছোট্টবেলাতে যখন পেটে আছে মাকে জানে না, মাকে ভালোবাসে না। মা কিন্তু সন্তানকে চিনে, সন্তানকে জানে, সন্তানকে ভালোবাসে। সন্তান পেটের ভিতরে লাথি মারে, মায়ের অনেক কষ্ট হয়, কিন্তু মা মনকে সান্ত্বনা দেয়, আহারে আমার কলিজার টুকরা সন্তানটা নড়াচড়া করতেছে, আল্লাহ তার নড়াচড়ার ভিতরে যেন কোনো ব্যাঘাত না হয়, কোনো কষ্ট না হয়। এই হচ্ছে মায়ের মনের ভালোবাসা, এই হচ্ছে মায়ের মনের দৃষ্টান্ত। আজকে যারা আমার সামনে বসলেন, এবার চিন্তা করেন, এইটা একটা দয়া, এইটা বোঝানোর জন্য আরবি যে শব্দ ব্যবহার করা হয়, এই শব্দের নাম হলো রেহেম। আর এর চাইতে কোটি 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 গুণ বেশি দয়া বোঝানোর জন্যে আল্লাহ এমন শব্দ নিলেন, রহমান। সি গায়ে মুবালাগা, সাধারণ দয়া না, মা তার সন্তানকে মায়া করে এমন দয়া না। আপনি গোলাম, আল্লাহকে চিনেন না, নামাজ ছেড়ে দিচ্ছেন প্রতিনিয়ত, জেনা করতেছেন প্রতিনিয়ত, মদ খাচ্ছেন প্রতিনিয়ত, গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছেন প্রতিনিয়ত, আমার আল্লাহ কিন্তু একবারের জন্য ভুলে যায় না, প্রত্যেকটা দিন আপনাকে ডাকে আর বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। ও গোলাম, দিনের বেলায় গুনাহ করেছিলি, এখন রাত হয়ে গেছে, আমার কাছে মাফ চা, ক্ষমা চা। যিনি তোমার দিনের বেলার গুনাগুলা রাত্রি বেলায় মাফ করে দিবেন তিনি কে? ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার দিনের বেলায় ডাকে আর বলে, গোলাম, রাত্রি বেলায় দরজা বন্ধ করে গুনাহ করেছিলি, এখন তো সকাল হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চা, যিনি তোর গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এত দয়া, এটাকে বলা হয় আর রহমান, অতি দয়ালু, সাধারণ দয়া না। 40 বছর আপনি অন্যায় করলেন, একদিন মন থেকে চোখের পানি ছেড়ে মাফ চাইলেন, জেনা করেছেন, মদ খেয়েছেন, নামাজ কাজা করেছেন, অনেক রকমের অন্যায় করেছেন, একদিন মাফ চাইলেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনার গুনাহ পৌঁছে যায়, আপনি যদি তওবা করার মতো তওবা করেন, যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। বারবার গোপন করে আপনার গুনাহ, সুম্মা ইউনাদিনা, বারবার বলে, গোলাম আয় আয়, আর দূরে থাকিস না, যিনি ডেকে ডেকে মাফ করে দেন তিনি কে? আজকে থেকে অন্যায় ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, এমন হবে না যে আল্লাহ কথা বলবেন না, ডাক দিবেন না, আদর করবেন না, এমন হবে যাদের চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত দিতে দেরি হবে না। বড় জোরে বলেন ইনশাআল্লাহ। এবার পাঁচটা আঙ্গুল উঠান, কয়টা কথা কয় না, কয়টা কষ্ট হয়ে যাচ্ছে বাবা, একটু আঙ্গুলগুলো নামান। এক নম্বরে মানুষের ভালোবাসা নিবেন, যতদিন বাঁচবেন পারবেন নি। এই যে আমার পাশে বসা মানুষটা, আপনারা ভালোবাসেন তো? সে খারাপ লোক না? একবার প্রকাশ্যে বলেন, খারাপ লোক না ভালো লোক?
আমরা আল্লাহর কাছে কামনা করি আপনারা যেমন বললেন এই বলা অনুযায়ী আল্লাহ যেন এই মানুষটারে ভালো মানুষ বানায় দেয়, পড়েন আমিন। দেখেন সে আপনাদের কাছে কিচ্ছু চায় না, এটা মাহফিল করে সম্মানের জন্য। সম্মানিত মানুষটার একবার সম্মান কাটা গেছে, ভুল বুঝাবুঝি হয়েছে, আপনারা বুঝেন নাই, বাংচুর পর্যন্ত চালিয়েছে, অনেক ঘটনা হয়ে গেছে, আমরা আর পুনরাবৃত্তি করতে চাই না। ভাইটার জন্য দোয়া করি, আমাদের আব্দুল হান্নান ভাই যে আয়োজন করে, আল্লাহ যেন এই আয়োজনে দেশের সকল আলেমদেরকে আল্লাহ যেন আসার তৌফিক দান করেন, পড়েন আমিন। সিরাজগঞ্জের মাটি বড় উর্বর মাটি, এই উর্বর মাটিতে ভুল বুঝাবুঝি যেন আল্লাহ তৈরি না করেন, আমরা যেন সবার ভালোবাসা পাই, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। এক নম্বরে জীবনে যতদিন বাঁচবেন মানুষকে ভালোবাসবেন, যদি আপনি ভালোবাসতে পারেন বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। মানুষের ভালোবাসা যখন পাবেন এটা ঠুনকো না। দুই নম্বরে আমার ভাইরা কোরআনকে ভালোবাসবেন, তিন নম্বরে সুন্নাহ মানবেন, চার নম্বরে পরীক্ষা আসলে জেল জুলুম নির্যাতন নিপীড়নে অটল থাকবেন যিনি বিজয় দিবেন তিনি কে। পাঁচ নম্বরে আমার ভাইরা আপনি আমি যদি ভালো কাজের মধ্যে থাকি, আমার দ্বারা দিন প্রতিষ্ঠা নাও হতে পারে, চেষ্টা টুকুন করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে তুমি ভালো কাজের উপরে ছিলাম এটাই তোমাকে বলে দেয় ইউয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি ভালো ভালো কাজ করে তুমি মারা যেতে পারো তুমি বুঝে নিবে যিনি তোমাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহ পাকের ভালোবাসা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।